কেউ যখন খোঁজ খবর নেয় না কি বলবো বলো, দুঃখের খবর তো কাছে। এখানে বাবা তোমাদের মতনই আমাদের সবাই দেখাশোনা করে যাওয়া, এই যে তুমি যে দিয়ে গেলে এটা আরোই কেউ দেয়। আচ্ছা, আমার দিন চলে দিন চলে দিন চলে যায়, তোমাদের মা বাপের আশীর্বাদে আমার দিন চলে। ওই যে আপনি আগেরবারে বলছিলেন না যে আপনার মেয়ের এরকম একটা শ্বশুরবাড়ি থেকে অসুবিধা হয়েছে, আমার শুনে খুব খারাপ লেগেছে, বিশ্বাস করুন। আমি তো সেটাই বলছি যে ধরো আমি গামছাটা আমি যদি এখানে বাঁধি, বাঁধলে আমি তো গলায় জড়িয়ে ঝুলি। আমি এটা গামছাটা পেঁচিয়ে নিয়ে আমি গলায় যদি আমি কি ঝুলবো, তো আমি দুম করে পড়েই যাবো। আর এমন জায়গায় কাপড়টা আছে। বলুন বাবা কেমন আছেন? ভালো। আপনার সাথে আগের সপ্তাহে দেখা করেছিলাম। ওপারে বসেছিলেন? তার আগের সপ্তাহে। তার আগের সপ্তাহে না, সামনে সপ্তাহ আসুন। আচ্ছা, আপনি তো দেখছি ভালো চিনে গেছেন আমার। সামনে সপ্তাহ না না, সামনের সপ্তাহে আসেনি, মানে এর আগে যে সপ্তাহে এসেছিলাম আমি তখন এখানে ওপারে বসেছি। বাইরে ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমনি ভালো আছেন তো? মানে মানে আপনি যে বলছেন গ্যাসের ওষুধ ফসু এরকম কিছু খান, ঠিক হয়ে গেছে? নেই। আর নেই না? দুপুরে খেয়েছেন কিছু? এখনো কিছু খাননি, তাহলে তো ভালোই হলো। সেদিনও আমি খাবার দিলে আমি খেয়েছি, আজকেও ভালোই হলো, ভালোই হলো। আমি খাবার দিচ্ছি আপনার জন্য, খাবার নিয়ে এসেছি আমি। আমি ওই বাড়ি থেকে আজকে দশমী বলে আমি আরো বেরোলাম, অন্যদিন রবিবারে করে আসি, কিন্তু আজকে দশমী বলে বলেই গেলে যে আমি প্রত্যেক রোববারই আসি, দেখে যাই আপনাকে। দেখুন আজকে দশমী বলে আমি চলে এলাম, না দশমীর দিন যাই একটু সবাই একটু খাই, সবাই মিলে খাবো, ভালো লাগবে। মা চলে আছে দুঃখে, সবাই মিলে মা তো কালকেই চলে যাবে, চলে যাবে তো হিসাব মতো না, আজকেই চলে গেছে। আচ্ছা, অলরেডি চলে গেছে, মায়ের মুখটা গিয়ে দেখো, মুখটা চুন হয়ে গেছে। আপনি দুপুরে তাহলে এইটা এই দুটো কি টিকিট? না না, টিকিট না, এটা হচ্ছে মায়ের ছবি। আচ্ছা আচ্ছা, মায়ের ছবি না, মানে মায়ের ছবি মায়ের কাছে এসে সবসময় রাখে? জামাই জামাই আছে? জামাই না, ও তো মরে গেছে। ও হ্যাঁ, জামাইটাকে তো মারা গেছে। কেউ যখন খোঁজ খবর নেয় না কি বলবো বলো, দুঃখের খবর তো কাছে। বাবা তোমাদের মতনই আমাদের সবাই দেখাশোনা করে যাওয়া, এই যে তুমি যে দিয়ে গেলে এটা কোনো আরোই কেউ দেয়। আচ্ছা, আমার দিন চলে দিন চলে দিন চলে যায়, তোমাদের মা বাপের আশীর্বাদে আমার দিন চলে। আমি ওই যে আপনি আগেরবারে বলছিলেন না যে আপনার মেয়ের এরকম একটা শ্বশুরবাড়ি থেকে অসুবিধা হয়েছে, আমার শুনে খুব খারাপ লেগেছে, বিশ্বাস করুন। আমি তো সেটাই বলছি যে ধরো আমি গামছাটা আমি যদি এখানে বাঁধি, বাঁধলে আমি তো গলায় জড়িয়ে ঝুলি। আমি এটা গামছাটা পেঁচিয়ে নিয়ে আমি গলায় যদি আমি কি ঝুলবো, তো আমি দুম করে পড়েই যাবো। আর এমন জায়গায় কাপড়টা আছে, এই আমিও হাত আমার মেয়ে আমার থেকেও বেঁচেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইখানটায় ওখানে ও হাত পাবে ওইখানেই ও। এবার ধরো ঠিক আছে গলায় জড়িয়ে যাই মেনে নেবে, আবার কি বিছানায় এসে শুয়ে থাকবে আর পাখা চালিয়ে দেবে, এটা কেউ মানে? এখানেই তো মানে গল্পটা এখানেই ধরা পড়ে যাচ্ছে, কিন্তু ওই গরিব মানুষের বিচার কে করবে? না, এবং ওখানকার অর্ধেক লোক ওদের পাড়ার বলছে না, ওকে মেরে দিয়ে
তখন মেরে দিয়ে ওরকম ভাবে শুয়ে পাখা চালিয়ে আর কাপড়টা এরকম পেঁচিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে বাবা হয়ে এইসব কথা বলা মানে খুব কষ্ট দেয়, সত্যি বুকটা ফাটে, বুকটা ফেটে যায় বাবা। আর কিছু করার নেই, কিছু করার নেই, কি করব। ও কিন্তু এই চান থেকে এই ধরো এটা রং করছে, এই রং করে না রাজমিস্ত্রি কাজ করছে, এইখান থেকে যদি করে ও কি আমি দিলাম, উনি চাইলো ও জানে সব কোন ধরনের মেয়েছে। আমি যাবো, আমি ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো সবাই খারাপ ঠিক আছে। করোনার সময় না, মানে বউ মারা গেল, মেয়েও মারা গেল, জামাইও মারা গেল, আপনি একা হয়ে গেলেন। ঠিক আছে, এটা খেয়ে নিন, আমি আবার আসলে দেখা করে যাবো। ওই রোববার, হ্যাঁ আসছে, ঠিক আছে।